যারা অভ্যন্তরীণ রুটের মধ্যে বিমান ভ্রমণ করেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন একটা রুলস এসেছে। আগে কিন্তু আপনি অভ্যন্তরীণ রুট ইউজ করলে, অভ্যন্তরীণ রুট বলতে হচ্ছিল আপনি আসলে ধরেন দেশের ভিতরে, মানে আমাদের বাংলাদেশের ভিতরে আপনি যেখান থেকে খুশি সেখানে যদি যাতায়াত করতেন বিমানে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে কোনো প্রকার পাসপোর্ট বা কোনো প্রকার ফটো আইডির প্রয়োজন ছিল না। বাট এখন নতুন কিন্তু একটা রুলস এসেছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই যে নতুন রুলস এসেছে সেই রুলসের ক্ষেত্রে আসলে কার কার ফটো আইডি লাগবে বা কোন কোন ফটো আইডি আপনি ইউজ করতে পারবেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করার ক্ষেত্রে। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে বিমানে যদি আপনি ভ্রমণ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আগে আপনার এক জায়গা থেকে এক জায়গা, ফর এক্সাম্পল ঢাকা থেকে চিটাগং বা ঢাকা থেকে সিলেট বা সিলেট থেকে ঢাকা বা যে কোনো মানে বাংলাদেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার ফটো আইডি বা কোনো প্রকার পাসপোর্টের প্রয়োজন ছিল না। বাট বর্তমান রুলস অনুসারে মানে বিমান হাইজ্যাকের ঘটনার পর থেকে নতুন একটা রুলস আপনার হচ্ছে অ্যাপ্লাই হয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি কোলে শিশু না হন মানে বাচ্চা যদি না হন তাহলে আপনাকে আসলে ফটো আইডি দিতে হবে। এই ক্ষেত্রে কোন কোন ফটো আইডি আপনি দিতে পারবেন, এই ক্ষেত্রে আপনি আপনার যে কোনো ফটো আইডি হতে পারে, সেটা আপনার যে কোনো ফটো আইডি বলতে চলো যে আইডি কার্ডের মধ্যে আপনার ছবি থাকবে, সেটা আপনার স্কুলের হতে পারে যদি আপনি স্টুডেন্ট হন, আর আপনি যদি কোনো জায়গায় কাজ করেন তাহলে সেটা আপনার ওই অর্গানাইজেশনের আইডি কার্ড হতে পারে, তারপর আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ডও হতে পারে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স হতে পারে, আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট হতে পারে। মানে এক কথায় যদি বলতে যাই তাহলে হচ্ছে যে কোনো ফটো আইডি দিতে হবে আপনাকে ভ্রমণ করার আগে। ফর এক্সাম্পল হচ্ছে আপনি যখন টিকিট কাটবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো আইডি কার্ডের প্রয়োজন নেই, বাট ওই টিকিটের অনুসারে যে নাম দিবেন, নাম্বার দিবেন বা যা দিবেন ওই নাম অনুসারে কিন্তু আপনার আইডি কার্ড থাকতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে এটা, কারণ হচ্ছে যে আপনি এক নামে টিকিট কাটলেন আরেকজন চলে যাবে এটা এখন আর পসিবল না। এখন হচ্ছে আপনি যে নামে টিকিট কাটবেন সেই নামে আপনার হচ্ছে আইডি কার্ড থাকতে হবে। এখন এই ক্ষেত্রে আপনার টিকিট কাটার ক্ষেত্রে যে আইডি কার্ড দেখাতে হবে তা কিন্তু না, আপনার হচ্ছে যখন আপনি ভ্রমণ করবেন তখন আপনার বোর্ডিং পাস নেওয়ার ক্ষেত্রে তখন আপনি যে কোনো একটা ওই আইডি কার্ড দেখাতে হবে আপনার এই যে টিকিট যেটা আছে সেটা যে আপনার সেটা আসলে প্রুফ করার জন্য। এখন এই ক্ষেত্রে অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে দেখা গেছে যে অনেকে তার আইডি কার্ডটা হারিয়ে যাবে বলে দেখা গেছে যেটার কপি থাকে তার কাছে, কপি থাকে বা ফটোকপি থাকে, এই ক্ষেত্রে আপনি ওই ফটোকপি দিয়েও যেতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে আপনার ওই যে কার্ডটা আছে সেটা স্মার্ট কার্ড হোক বা এমনি এনআইডি হোক বা যে কোনো কার্ডই হোক না কেন বা যে কোনো ফটো আইডি হোক না কেন সেটা অবশ্যই স্পষ্ট ছবি বোঝা যেতে হবে, মানে ছবিটা আপনাকে স্পষ্ট বোঝা যেতে হবে, তাহলে কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় অনায়াসে ভ্রমণ করতে পারবেন উইদাউট কোনো হ্যাসল। সো এটা আসলে অলরেডি কার্যকর হয়ে গেছে, তো তার মানে হচ্ছে এখন থেকে আসলে আপনারা যারা অলরেডি এই বিমানে ভ্রমণ করেন বা বিমানের মাধ্যমে ভ্রমণ করবেন সেটা US বাংলা বিমান হতে পারে বা মানে এক কথা যদি যে কোনো ফ্লাইট আপনি যদি অভ্যন্তরীণ রুটে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই নতুন একটা কিন্তু আপনার হচ্ছে রুলস জারি হয়েছে যে রুলসটা আপনাকে ফলো করতে হবে এই মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আমি যেটা ক্লিয়ার করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে আপনার আর যদি কোনো বেবি থাকে যেটা আসলে যার কোনো আইডি কার্ড নাই, যদি ওরকম কোনো কেউ থাকে তাহলে সেই ক্ষেত্রে সে আসলে এই রুলসের আয়তাভুক্তের বাইরে, মানে আপনি চাইলে তাকে সাথে নিতে পারবেন, তার কোনো আইডি কার্ড লাগবে না, কোনো প্রকার প্রবলেম ছাড়া। সো এই ছিল আসলে নতুন রুলস। পারতপক্ষে ভিডিওটি শেয়ার করুন, এটা ফেসবুক হতে পারে বা আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ হতে পারে, বিকজ অফ হচ্ছে যদি আপনি ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন অনেকেই আসলে যে যারা নিয়মিত আসলে এই ভ্রমণ অভ্যস্ত তারা কিন্তু অনেকে হয়তো বা খেয়াল করবেন না যে না আসলে তার তো গতানুগতিকভাবেই কিন্তু আপনার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, এই ক্ষেত্রে তার যে আসলে আপনার ফটো আইডি এখন থেকে লাগবে সেটা যদি না জেনে থাকে তাহলে কিন্তু তার ফ্লাইট মিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই কারণে আসলে বেশি বেশি শেয়ার করা হচ্ছে। আজকে এই পর্যন্তই, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো মন্তব্য থাকে বা আপনার যে নতুন রুলসটা এসেছে এই রুলসটা সম্বন্ধে আপনার যদি কোনো কিছু বলা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।